আজকে কি নিয়ে এসেছি দেখুন বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মাখানা। এটাকে নাম বলে মাখানা, তা আজকে প্রথম দেখছি বা নিয়ে এসেছি। আর এই যে কাঁচিটা কিনে নিয়ে এসেছি, এটা কাটবো, তা আপনাদের দেখাচ্ছি। আমি এটা কাটি, কেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি। মাখানা গোনা ঢেলে নিচ্ছি, অর্ধেক কাটি করবো। এই দেখুন বন্ধুরা, এইরকম জিনিসটা আমি এগুলো কিন্তু অনেক ফোনে দেখেছি, কিন্তু আমি অরিজিনাল দেখিনি। কিন্তু এটা সুলার মতো লাগছে, সোয়াবিনের মতো। দেখুন আমার ক্যামেরাম্যান তো খেতে লেগে গিয়েছে, বলছে মা একটা খেয়ে দেখি। এই দেখুন, আপনারা এই জিনিসটা কে কে দেখেছে অবশ্য কমেন্টে জানাবেন যে জিনিসটা কি। আমি তো এটা মাখানা বলছি, আমি তো প্রথমে সুলাই ভেবেছিলাম, তা আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কি জিনিস। মাখানাগুলো আমি একটু ভিজিয়ে রেখে দেব, দিয়ে দিচ্ছি জল। আমি এখানে একটা রান্না করার জন্য আলু কেটে নিয়েছি, আমি আলুগুলো ভেজে নেব। আর যে মাখানার রেসিপি বানাবো, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, আলু ভেজে নেব। একটু অল্প হলুদ দেবো, আলু একটু ভাজা ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে আছে গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি কুচি কাটা পেঁয়াজ। পেঁয়াজ কাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে তুলে নিচ্ছি মাখানা কটা, এখানে আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মিট মশলা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য জল। পেঁয়াজ ভাজার উপর দিয়ে দিচ্ছি, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে, দেখতে পাচ্ছেন মশলা দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। দিয়ে দেবো আলু, দিয়ে দিচ্ছি মাখানা। মাখানা দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আমার এই তেল মাখানা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সব করবেন। আর এই তেল মাখানা রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল। আমার মাখানা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি জল। তেল মাখানা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব তেল ছেড়ে গেছে। দেখে আলু সেদ্ধ হয়েছে কি, আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেব। ওপরে দিয়ে দিচ্ছি একটু চিনি, তেল মাখানা নামিয়ে নিচ্ছি। দারুণ সেন্ট বেরিয়েছে, একটু তেল মাখানা খেয়ে দেখি কেমন হয়েছে। সেন্ট কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে,
দারুন হয়েছে আমি প্রথম খেলাম আর এই মাখানাটা আমি তো বুঝতে পারিনি কি করে রান্না করবো, আমি একটু মাংসের মতো রান্না করেছি, খেতে ভালোই লাগছে, দারুন টেস্ট হয়েছে।